food. It's our life. It's someone's best friend. And for somebody, food is love and it's everywhere. In a densely populated country of 160 million people, around 48% of the children are not getting proper nutritious food. Where 26% lives under poverty line. বেশ বড় একটা সংখ্যা শিশু যারা ওই সময়ে যেহেতু দুধের পাশাপাশি বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবারটা খায় না বা খাইতে মানে তাদেরকে খাওয়ানো হয় না সেই কারণে ওই সময় থেকে তারা ম্যালনারিস্ট হতে থাকে Because of not having proper nutrition, children die of normal disease as they become weak. In Bangladesh, it is a very real problem. Every year, 110,000 children die below the age of 5 due to diarrhea and other diseases. যাদের প্রত্যাশিত ওজনের চেয়ে বেশি ওজন, তারা কিন্তু ম্যালনারিস্ট, ঠিক আছে? ম্যালনিউট্রিশন ডেফিনিশন এরকম। Hundreds of products in the local and supermarket. Today, the food producers supply what the consumers demand. Even when the local growing season don't support its availability, making it non-sustainable. If we can lift farmers out of poverty, then we can grow more food sustainably. Usually, it takes about 70 days to be ready to be in the market. But using a lot of harmful vitamins makes them ready in about 40 days. So, এই হরমোনগুলো আমাদের দেশে মানে ক্ষতি করে এবং এটা এগুলিতে ক্যান্সার প্রোডিউস করতে পারে। ওটি আমি ভিটামিন জাতীয় খাবার খাওয়াই মানে বড় করতেছে যাতে 30 থেকে 32 দিনের মধ্যে মানে দের কিছু হয় রাইট এটা মানে কোম্পানি গর হিসাব বেসিক্যালি এই যে বিষাক্ত জিনিসগুলি মিশানো হয় কার্বাইড ফরমালিন তারপরে আরও অন্যান্য যে কীটনাশক যাতে ওগুলি পোকায় না ধরে এই জন্য যেসব কীটনাশকগুলি ব্যবহার করা হয় এবং কীটনাশকের ভিতরে হলো ডিডিটি থাকে এটা মানে কিডনির জন্য মারাত্মকভাবে ক্ষতিকর ফ্রম সিড টু দ্য মার্কেট সামওয়্যার ইন দ্য প্রসেস হার্মফুল কেমিক্যালস আর বিং ইউজড আর এই স্ট্রিট ফুডে অনেক ধরনের ঝুঁকি আছে স্ট্রিট ফুডের সবচেয়ে বড় ঝুঁকি যেটা সেটা হলো এখানে হাইজিন মেইনটেইন করা হয় না The hands of 88% of the street food vendors are found to be contaminated with coliform. লো কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিয়ে ওগুলি বানানো হইতে পারে কারণ এটা ফুটপাতে যারা ব্যবসা করে তারা কম্পোজিটে বেশি সবাই কম্পোজিটে বেশি ব্যবসা করার চেষ্টা করে কিন্তু তারাও লো কোয়ালিটির মাল কিনে বেশি ব্যবসা করার চেষ্টা করতে পারে The street food vendors should be given proper food handling training at a low cost. যে খাবারগুলি ভাজে তেল যখন ভাজে তেল কিছুটা পোড়ায় এটাতে ট্রান্স ফ্যাটি অ্যাসিড নামে একটা অ্যাসিড তৈরি হয় ওই তেলের ভিতরে যেটা মানুষের নার্ভাস সিস্টেমকে ক্ষতি করে এবং ক্যান্সারও তৈরি করতে পারে এই ট্রান্স ফ্যাটি অ্যাসিডটা Either we have to stop eating the street foods or this will require government support by creating something like regulatory mechanism for training among the street food vendors all over the country.